جزاكم الله خير. الله أخوي إن شاء الله تعالى شو question answer هذي. نرجع أنا ده جد كي شو question تاني أنا نرجع شو كتبار إن شاء الله تعالى ليكي تقولي. প্রথম কোশ্চেন হচ্ছে যে সালাফি উলামা সালাফি স্কলার্স যারা আছেন তাদেরকে আহলে বিদআ এবং বিদআতি যারা উলামা আছেন তাদের সাথে উঠা বসা করা এটা কি আলাউড আছে আর এটা কি জায়েজ আছে আর উদ্দেশ্য হচ্ছে কি কোনো বেনিফিট তাদের সাথে যে উঠা বসা করা بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد بداتي عالم در شاتي سلافي علماء در اٹھا بوشا تاہلے بشیش بداتي اگوستیس شمپر کے جگہ شکرا ہے چھ امرا گوتو آلو چھنا تے ایکٹی پروشن ایرکم پی چھلام ایمانگو تاروتر بولے چھلام আর সেই প্রশ্নটি মূলত ছিল সাধারণ যারা বিভিন্ন বিদাতে জড়িয়ে রয়েছে বিদাতি জনগণ তাদের সাথে চলাফেরার ক্ষেত্রে তো ওলামারা যারা সালাফি ওলামা তারা বিদাত পন্থীদেরকে দুই ভাগে ভাগ করেছেন একটি হচ্ছে তাদের নেতৃস্থানীয় ব্যক্তি অর্থাৎ তাদের আলেম সমাজ বিদাতি আলেম সমাজ আর আরেকটি দিক হচ্ছে বিদাতি সাধারণ জনগণ যারা বিভিন্ন বিদাতে জড়িয়ে রয়েছে সে জেনে হোক অথবা না জানার কারণে অজ্ঞতার কারণে হোক সাধারণ জনগণ যারা আমরা ফিকহুদ দাওয়াতে এই বিষয়টি আরো বিস্তারিত আলোচনা করেছি যে একটি আলোচনা ছিল গুরুত্বপূর্ণ এখানে যে তারা আমাদের একটি গুরুত্বপূর্ণ দাওয়াতের ক্ষেত্র ফিল্ড আমাদের দাওয়াত দিতে হবে মুসলিমদেরকে দাওয়াত দিতে হবে আপনার মুসলিম সমাজের বিভিন্ন পাপে জড়িয়ে থাকা সামাজিক পাপ অথবা আল্লাহর ইবাদত বন্দেগীতে ঘাটতি বেনামাজি বিভিন্ন হারাম কাজে জড়িয়ে রয়েছে অথবা আপনার বিভিন্ন আপনার ফরজ ওয়াজিব তরককারী তারা একটি ক্ষেত্র আর আরেকটি ক্ষেত্র হচ্ছে বেদাতি সাধারণ মানুষরা বেদাতি জনগণ বেদাতি মুসলিম যারা মানে এমনি বিভিন্ন ফিরকার তারা মুসলিম বলে পরিচিত হয় তাদের ইসলাম আছে ছোট বেদাত হয়তো আছে বড় বেদাত নেই অথবা আপনার বড় বেদাতের কারণে হয়তো ইসলাম নেই কিন্তু জন্মসূত্রে তারা মুসলিম তো সাধারণ জনগণদের ক্ষেত্রে আমরা উত্তরটা বলেছিলাম যে তারা আমাদের দাওয়াতের ক্ষেত্র কিন্তু বেদাতি সমাজে যারা আলেম তাদের সাথে উঠা বসা করা এটা যদি আলেম সমাজ উঠা বসা করে তারও বড় একটা ক্ষতির দিক আছে আর যদি জনগণ উঠা বসা করে তাদের সাথে চলাফেরা করে তারও ক্ষতির দিক রয়েছে জনগণ আপনার সাধারণ মানুষ যদি বেদাতি আলেম সমাজের সাথে বসেন তাহলে আপনারা পার্থক্য করতে পারবেন না যে কোনটা হক কথা বলছেন আর কোনটা বাতিল কথা বলছেন কোনখানে দুধে বিষ মিশানো রয়েছে দুধের মধ্যে বিষ মিশানো রয়েছে যাতে সর্বনাশ হয়ে যাবে ইমান হারিয়ে যাবে শিরক কুফরি আকীদে চলে যাবেন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন হয়তো আপনাদের জঙ্গিদের পথে চালিয়ে দেবে হয়তো হ্যাঁ অথবা সুফিদের পথে চালিয়ে দেবে জি সুতরাং জনগণ বেদাতি আলেমদের ওয়াজ শুনবে সরাসরি গিয়ে অথবা তাদের মজলিসে বসবে অথবা তাদেরকে বেদাতি আলেমকে নিয়ে আসবে দাওয়াত দিবে আর বাসায় বসাবে আর বিভিন্ন আলাপ আলোচনা করছে ধর্মীয় আলোচনা খাওয়াচ্ছেন আর শুনছেন গুমরা হয়ে যাবেন তাহলে জনসাধারণের জন্য বেদাতি আলেমের কাছে বসা নিরাপদ নয় বরং হ্যাঁ বড়ই ঝুঁকি রয়েছে ইমান ইসলামের জায়েজ নয় এখন বাকি থাকলো বেদাতি আলেম সমাজের সাথে আমাদের আলেমদের কোরআন সুন্নার আলেমদের বসার হুকুমটি এটিও খুব মারাত্মক বিষয় হয়তো এই ক্ষেত্রে ভাবছেন যে এলম আছে আমাদের ওলামাদের কাছে সুতরাং তাদের মজলিসে গেলে তাদের দ্বারা বিভ্রান্ত তো হবে না এই জন্য এক শ্রেণীর লোক মনে করেন যে না আমাদের আলেমরা যাচ্ছেন তাদের কাছে দাওয়াতের ফায়দা নিয়ে আপনি কি মনে করেন যে যারা এত ভাইরাসে আক্রান্ত এবং তাদের মধ্যে এত দাম্ভিকতা যে তারাই হকপন্থী আর বাকি কোরআন সুন্নার ওলামারা সব বাতিলপন্থী আপনি তাদের পাশাপাশি বসলে বুঝতে পারবেন যে কাদবাদাতিল বাগদাও মিন আফওয়াহিম তাদের অন্তরে কতটা বিদ্বেষ
ভরা আছে অমাতুক ফি সুদুর আকবার আর সামান্য কিছু বহিঃপ্রকাশ ঘটে। তো তাদের সাথে যদি বসেন আপনি ভাবছেন যে ওদের কাছে আমাদের কথাগুলি পেশ করে আসব বা আমরা সালাফি দাওয়াতে কোরআন সুন্নাহ দাওয়াতের হয়তো কিছু বেনিফিট নিয়ে আসবো, কখনো না। এই বেনিফিটের আশা নিরাশায় পরিণত হবে, উল্টো ক্ষতি কি হবে, ক্ষতি এই হবে যে আপনার সালাফি জনগণদের কাছে মেসেজ যাবে, তারা জানছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে ওই বেদাতি আলেমরা আমাদেরকে কাফের গোমরা আর কত রকমের ট্যাগ লাগিয়ে রেখেছে। হ্যাঁ, আর তাদের সাথে যখন বসছেন তখন ভাববে যে না, এদের এদের মধ্যেও ভালো আছে, এদের মধ্যেও ভালো আছে, বিভ্রান্ত হয়ে যাবে, না হলে আমাদের ওলামারা কেন তাদের সাথে বসতে যাবে। যার ফলে বেদাতি আলেমদের সাথে তাদের স্টেজে বসতে যাওয়া অথবা আমাদের স্টেজে, ধরুন এখানে কোনো বেদাতি আলেমকে নিয়ে স্টেজে এখানে বসিয়ে দেওয়া আর তাকে পাঁচ মিনিট আপনি কিছু বলুন অথবা আপনি গেলেন গিয়ে তাদের ওখানে বলবেন, এমনও হয়েছে যে তাদের স্টেজে ডেকে নিয়ে গিয়ে তাদের মতো করে আপনার কাছে বলিয়ে নেওয়া হয়েছে, মানে আমাদের আলেমদের কাছে বলিয়ে নেওয়া হয়েছে, বলতে বাধ্য হয়েছে, আর না হলে সেখান থেকে লাঞ্ছিত অপদস্থ হয়ে সেখান থেকে ফিরে আসতে হয়েছে। যার ফলে বেদাতি আলেমদের সাথে জনগণও বসবেন না, জায়েজ নয়, এবং আলেম সমাজ বসবেন, এতে জাতির কাছে ভুল মেসেজ যাবে, কোরআন সুন্নার অনুসারীর জনসাধারণের কাছে ভুল মেসেজ যাবে, আর যার ফলে তার বিভ্রান্ত হবে যে আমাদের আলেমরা তো বসছে তো আমরা তাদের ওয়াজ শুনলাম তো কী হলো। আর এক শ্রেণীর লোকে তো মনে করে যে ওয়াজ শোনার পরে যেটা ভালো হবে নিয়ে নেব আর যেটা ভুল হবে মন্দ হবে সেটা ছেড়ে দেবো। ভালো আর মন্দের যদি পার্থক্যের ক্ষমতাই থাকে তাহলে তো নিজেরাই ওয়াজ করবেন, তাহলে আর দিনের কথা শিখবেন কেন? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করে। সুতরাং বেদাতি আলেমদের সাথে উঠা বসা করা মোটেই নিরাপদ নয়। এবং এই মর্মে আমার সারহুসুন্নাহ ইমাম বারবাহী রাহেমাহুল্লাহর পুরো কিতাবের সারহা ব্যাখ্যা রয়েছে 50টি পর্বে, তার মধ্যে 50 নম্বর যে সর্বশেষ পর্বটি বিস্তারিত, তাতে সালাফে সালেহিনদের উক্তিগুলি সেখানে বর্ণনা করা হয়েছে, সেটা শুনে নিতে বলবো। তাহলে স্পষ্ট হয়ে যাবে যে বেদাতি আলেমদের সাথে উঠা বসা করা নিরাপদ নয় এবং এতে দিন দুনিয়ার ক্ষতি হচ্ছে। আপনি দুনিয়ার তুচ্ছ আশায় যাচ্ছেন যে তাদের সাথে উঠা বসার মাধ্যমে আমরা একটা ঐক্য নিয়ে আসবো আর সেখানে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি হবে আর সেখানে আমরা হয়তো শক্তিশালী হবে, এসব আশা কোনো দিন পূরণ হবে না। আল্লাহ সঠিক বুঝ দান করুন। বারাকাল্লাহ ফিক। খারাপ নজর কি এবং কেমন ভাবে নজর থেকে বাচ্চার বর্ধিত? আল আইন, নবী বলছেন যে আল আইন হাক্কুন, বদনজর হচ্ছে সত্য, বদনজর হচ্ছে সত্য, কিন্তু সেটা উপলব্ধি করা যায় না অনেক সময়। বদনজর শুধু হিংসুকের হয় না, অনেক সময় ভালো মানুষের বদনজর লেগে যেতে পারে। এই জন্য কোনো কিছু দেখতে যদি ভালো মনে হয়, যে আপনি আর কারো একটা গাড়ি দেখলেন খুব চমৎকার লাগলো, কারো একটা ছেলে মেয়েকে দেখলেন খুবই সুন্দর লাগলো, হ্যাঁ কোনো একজন মানুষকে দেখলেন বা তার এলএমের কথা শুনলেন, তার আমলের কথা শুনলেন বা তার যে কোনো বিষয় নিয়ামতের কথা বাড়ি একটা দেখলেন আর খুব সুন্দর লাগলো, তাহলে কি বলবেন? হ্যাঁ, বারাকাল্লাহ ফিকুম, বারাকাল্লাহ ফিকুম, এইভাবে বলবেন। আর নিজের নিজের নজর নিজের ধন সম্পদ উপর লেগে যেতে পারে, নিজের নজর নিজের ছেলে মেয়ের উপর লেগে যেতে পারে, নিজের নজর নিজের স্ত্রীর উপর লেগে যেতে পারে, নিজের স্বামীর উপর লেগে যেতে পারে। সেই জন্য সেই ক্ষেত্রে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়া লাউ লাইজ দাখালতা জান্নাতা কুলতা মাশা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সূরা কাহফে আল্লাহ বলছেন তুমি যখন তোমার বাগানে ঢুকলে তখন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন বললেন? নিজের গাড়ি দেখে নতুন একটা গাড়ি কিনেছে, নিজের বাড়ি মাশাআল্লাহ একটা বাড়ি কিনেছেন খুব পছন্দ হয়েছে, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতা নেই, আল্লাহ এই ক্ষমতা শক্তি সামর্থ্য না দিলে হইতো না। তো যাই হোক, যদি দোয়া দিয়ে দেন সাথে সাথে তাহলে বদনজর লাগার আশঙ্কা নেই। আর বদনজর থেকে বাঁচতে হলে আপনি ফরজ ওয়াজিবগুলি আদায় করবেন, প্রথম কাজ কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন, আর যখন আপনি বাড়ি থেকে বেরোবেন, হ্যাঁ আর বদনজরের আশঙ্কা আছে আপনার ছেলেটা দেখতে সুন্দর, আপনার মেয়েটি দেখতে সুন্দর অথবা আপনার গাড়িটা সুন্দর, আপনি সেখানে আপনি দোয়াগুলি পড়ে নেন, সকাল সন্ধ্যার জিকির আজগারগুলি নিয়মিত পড়বেন, ইনশা আল্লাহ তাআলা বদনজর থেকে বেঁচে থাকবেন। যে বদনজর লেগে যাওয়ার পরে চিকিৎসা বিস্তারিত আলোচনা সেগুলি আছে, সেগুলি শুনে নেবেন। আর বদনজর থেকে বাঁচার জন্য যেমনটা বললাম, ফরজ ওয়াজিব আদায় করবেন, হারাম নাজাসতে বেঁচে থাকবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন, আশা করি সেটাই আপনার ডিফেন্সের কাজ করবে। আর তার সাথে আপনার
সকাল সন্ধ্যার জিকির আজগারগুলি পড়বেন, আর ছেলে মেয়েদেরকে নিয়ে গেলে হোসাইন এবং হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি দুই নাতি তাদেরকে আশ্রয়ে রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ইযু কুমা বিকালিমাতিল্লাহি তাআমা মিন কুল্লি শাইতানি ওয়া মিন কুল্লি আইনি লাম্মা এই দোয়াটি এক বচন করে বলতে পারেন, অথবা আর যে কোনোভাবে বলেন অসুবিধা নেই। নিজের ক্ষেত্রে আউযু বিকালিমাতিল্লাহি তাআমা মিন কুল্লি শাইতানি ওয়া মিন কুল্লি আইনি লাম্মা এভাবে পড়ে নেবেন। বারাকাল্লাহ ফিক। বলছেন আসসালাম, বলছেন আসসালামু আলাইকুম, রফেল ইয়াদিন না করলে কি নামাজ হবে? এই প্রশ্ন যখন কেউ করে তখন আমি রফেল ইয়াদিন করলে অসুবিধা দেখি, বুঝছেন না? রফেল ইয়াদিন করা সুন্নাত, রফেল ইয়াদিন কেউ যদি না করে সুন্নাত ছাড়লে সলাৎ হয়ে যাবে, কিন্তু যত সুন্নাত কমবে তত নেকি কমবে, বোঝা গেছে না? সলাত শুদ্ধ হওয়ার জন্য সলাতের শর্ত নয়টি রয়েছে, সেটা পূর্ণ হইতে হবে। সলাতের রুকন রয়েছে, হ্যাঁ কয়টি? হ্যাঁ, চোদ্দটি, সেটা পূর্ণ হইতে হবে। সলাতের ওয়াজেবাত রয়েছে আটটি, সেটি পূর্ণ হইতে হবে, তাহলে সলাত হয়ে যাবে, সলাত হয়ে যাবে। আর সুন্নত যত পুরোপুরি করবেন তত বেশি সব হবে, সুন্নত যত কমবে একটা কমলো ততটা নেকি কমলো, এইভাবে যত বেশি কমবে তত নেকি কমে যাবে। কিন্তু সারা জীবন ধরে আপনি একটি সুন্নত কেন করছেন না ওর কারণটা কিন্তু আল্লাহ জানছেন। যদি আপনি মনে করেন যে এই হাদিস যদিও বুখারি মুসলিম আছে কিন্তু যেহেতু আমাদের মজহাবে নেই সেই জন্য, তাহলে মজহাব এক নম্বরে আর রসুলের হাদিস দুই নম্বরে, কিন্তু আপনার কাছে হয়তো পৌঁছেনি হাদিসটি, অথবা আপনার সেই হাদিসটি ওইভাবে স্পষ্ট হয়ে ক্লিয়ার হয়নি বিষয়টি, ভাবছেন যে না তারা যে আমলটা করছে ওইটাও ঠিক, হয়তো আমাদের এটা যে করছি একবার শুধু রফায়দিন করছি আর করছেন না এইটাও ঠিক, হয়তো বিষয়টা অনেকের জন্য স্পষ্ট নাই। তাহলে আপনার যতটা সুন্নত কমলো ততটা নেকি কমলো, কিন্তু সারা জীবন ধরে আপনি সুন্নতকে উপেক্ষা করে চলেছেন কেন, তখন কিন্তু সেটি গুনহার আকার ধারণ করবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আপনারা কখন এটা জিজ্ঞাসা করবেন না যে এটা না করলে কি হবে, না এটা না করলে কি হবে না, এটা যখন সুন্নাত তখন এটা করতে হবে, এটা হচ্ছে আসল, করা ফরজ নয়, সুন্নাত করে সুন্নাত, কিন্তু সেটা করলে আপনার নেকি রয়েছে, দিন দুনিয়ার কল্যাণ রয়েছে, এটা সবসময় আপনাকে জানতে হবে। ইয়াজিদকে কি রাদিয়াল্লাহু আনহু বলা যাবে আপনার? আচ্ছা, যাকে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কোনো ইখতিলাফ নেই, সেটা কি ফরজ? আমার প্রশ্নের উত্তর দেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা, সাহাবা, যে কোনো সাহাবি, তাই আবু হুরায়রা নাম আসলো, রাদিয়াল্লাহু বানার হুকুম কি ফরজ ওয়াজিব? হ্যাঁ, মুস্তাহাব, মুস্তাহাব, কোনো আলেম বলেন যে এটা ওয়াজিব হয়ে গেল আপনার উপর, বোঝা গেছে না? ইমাম বুখারীর নাম আসলো রাহেমাহুল্লাহ বলে ওয়াজিব? হ্যাঁ, দোয়া, আপনার বাবা মারা গেছেন বাবার নাম আসলো রাহেমাহুল্লাহ বলে ওয়াজিব? মুস্তাহাব, কাজে দোয়া করা, বুঝতে পারছেন না? তাহলে যাদের জন্য রাদিয়াল্লাহু আনহু আছে কোরআন হাদিসে, ওয়াল্লাযীনা তাবাউ বিইহসান পর্যন্ত সূরা তাওবার আয়াত নম্বর 100, হয় মুহাজিরিন আনসার আর না হলে তাদের নিষ্ঠার সাথে অনুসারী, হুলুসিয়াতের সাথে অনুসারী, তাহলে যারা খাঁটি তাবেইন, তাবা তাবেইন, এমন কি আমরা যারা কোরআন স্থান অনুসারী সালাফি, জনগণ সালাফি উলামা, তাদের ক্ষেত্রেও যদি রাদিয়াল্লাহু আনহু বলা হয় জায়েজ আছে, কিন্তু একজনকে শুধু বলবেন না, বুঝা গেছে? এখন এমন এক ব্যক্তি, যেই ব্যক্তির কিছু হাসানাত ভালো আছে কিন্তু কিছু মন্দ আমাদের কাছে প্রমাণিত, যেখানে যাদের সব ভালো প্রমাণিত তাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু আনহু বলা জরুরি নয়, আপনি এমন বিষয় কেনই বা রাদিয়াল্লাহু আনহু বলতে যাবেন? হ্যাঁ, আর দিয়ে সেখানে গিয়ে মানুষকে ফিতনা বিভ্রান্তিতে ফেলে দেবেন, কী পুরো বাপরে জ্বলেছে। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহর কথাটি আমাকে খুব পছন্দ লেগেছে, তিনি বলছেন তাবেইনদের মধ্যে কিছু এমন তাবেইও ছিল, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান ছিল না বরং বিল ইসাআতি, যারা সাহাবাই কেরামদের পরের জামানে এসেছে কিন্তু খারাপ আচরণের সাথে, যাদের ক্ষেত্রে আমাদের কাছে এই রকমের তথ্য আছে তাদের ক্ষেত্রে আমরা নীরব থাকব। রাদিয়াল্লাহু আনহু বলেন জাতিকে বিভ্রান্ত করবেন না আপনি, কী বা প্রয়োজন? আচ্ছা, একটা ফাসেক মুসলিম মারা যাওয়ার পরে দোয়া করা যাবে না? যাবে না। ফাসেক মুসলিম, যে কোনো ফাসেক মুসলিম আজকালকার জামানার ধারে, একটা পাপি মুসলিম মারা গেছে, বিভিন্ন পাপ ছিল কিন্তু সে কাফের হয়নি, বড় কুফরি ছিল না,
জানাজায় যাওয়া যাবে না যাবে না দোয়া করা যাবে না যাবে না আল্লাহকে maaf করে দাও কবর আযাব দূর করা যাবে না বরং সে বেশি মুখাফিক ডুবন্ত ব্যক্তির মতো তাহলে তার জন্য যদি দোয়া করা যায় তো যে কোন যুগের জালেম বা গুনাহগার পাপীর জন্য হ্যাঁ যদি তাকে আপনি মুসলিম মনে করেন তো দোয়া করা যেতে পারে কিন্তু জরুরি না আপনার জন্য দোয়া করা জরুরি নাই সুতরাং এই সব এমন বিভ্রান্তিকর প্রশ্নে যাবেন না আর আপনি এমন কিছু করতেও যাবেন না আপনার উপর আমার উপর ওয়াজিব নাই যে কাউকে রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ বলতে হবে বুঝা গেছে তার বেয়াজিদ সাহাবী নয় এতে কোনো সন্দেহ নেই তার বাবা মাউয়িয়া রাদিয়াল্লাহু সাহাবী মাউয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী তাবেইনদের যুগের লোক এখন সে তাবেই বিইহসান না বিল ইসা এই সব আমাদের বিচার ফয়সালা করার দরকার নাই আফজা ইলা মাকদ্দমা যা করেছেন পেয়ে গেছেন পৌঁছে গেছেন সেখানে আল্লাহ ফয়সালা করবে জি জাকাত কাদেরকে দাও উত্তম যারা হকদার তাদেরকে দেবেন আপনিও যারা হকদার যারা হক রাখে তাদেরকে দেবেন সূরায়ে তওবার আয়াত নম্বর 60 আল্লাহ বলেছেন ইন্নামা সাদাকাতুল লিফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবা ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল আট শ্রেণীর মানুষ এক ঘন্টার লেকচার লাগবে তো এই আট শ্রেণীর মানুষের কথা সূরায়ে তওবাতে যে রয়েছে আয়াতে তাফসীর পড়ে অথবা এর উপর আলোচনার মধ্যে আছে সেগুলো শুনেনি আপনি আমল করবেন তার মধ্যে যে যার যত বেশি প্রয়োজন তাকে দেওয়া বেশি উত্তম যার যত বেশি প্রয়োজন তাকে দেওয়া বেশি উত্তম যেখানে বেশি অভাবী লোক রয়েছে তাদেরকে জাকাত দেওয়া যাবে জি এবং আপনার আত্মীয় স্বজন যদি হয় আর তাদের খরচ খরচা আপনার ফরজ নয় তো তারা বেশি হক রাখে জি মাতা পিতা যদি সহি আকীদার না থাকে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন মাতা পিতা যদি সহি আকীদার না থাকে তাহলে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন সহি আকীদার না থাকে দুটো ব্যাখ্যা হতে পারে একটা হচ্ছে বড় শিরকি কুফরি আকীদাই ছিল মাজারে সিজদা করত মাজারে খাসি মুরগ জবাই করত আর মাজারে গিয়েছে রোগের আরোগ্য চাইতো বা এটা বিশ্বাস করত যে ওলি আউলিয়া দিতে পারে তাহলে বড় শিরকি আকীদাই ছিল তাদের জন্য তো যদি দোয়া ইস্তেগফার করেন তবু আল্লাহ মাফ করবে না এই অবস্থায় যদি গিয়ে থাকে নিশ্চিত তাহলে আল্লাহ মাফ করবেন না ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহ আল্লাহ বলছেন যে তাদের জন্য 70 বার করেও যে দোয়া করে হে নবী তবু আল্লাহ মাফ করবে না নবীর দোয়ায় আল্লাহ মাফ করবেন না বলেছেন হ্যাঁ ইবনু উবাই মুনাফিককে ওইরকম কাফের মুশরিককে তাহলে আমার আপনার দোয়াতে কি হবে বুঝছেন না কিন্তু যদি আরেক শ্রেণীর বেদাতি হয় সহি আকিদার নয় মানে হয়তো মিলাদ করতো নিয়ত পড়তো বিভিন্ন বেদাতে জড়িয়ে ছিল কিন্তু বড় শিরকি আকিদাই ছিল না বড় শিরকি আকিদাই ছিল না বিভিন্ন বেদাতে জড়িয়ে ছিল তারাও বিভ্রান্ত ছিল কিন্তু তাদের জন্য দোয়া করা যাবে যেমন মুসলিম সমাজের চোর ডাকাতের জন্য দোয়া করা যাবে ফাঁসেকে যেন পাপিষ্টের জন্য দোয়া করা যাবে ওইরকমই দোয়া করা যাবে কোনো অসুবিধা জি আর মাতা পিতা বেশি হক রাখে মাতা পিতা যদি ফাঁসে হয় তাদের জন্য অবশ্যই দোয়া করবে তারা বেশি হক রাখে জি ভিতরে নামাজ পড়ার নিয়ম কি এবং না পড়লে গুনাহ হবে নাকি ভেতরের সালাত সন্নাতে মুআক্কাদা অধিকাংশ আইম্মা কেরামদের নিকটে ইমাম শাফি মালিক আহমদ সমস্ত আহলে হাদিস সালাফি ওলামারা বলছেন সুন্নাতে মুআক্কাদা এবং ফরজ আর ওয়াজিবে যেহেতু পার্থক্য নেই অধিকাংশ আইম্মা কেরামদের নিকটে সেই জন্য সেটি সুন্নাতে মুআক্কাদা আর এটাই বেশি শক্তিশালী মত কিন্তু বেতর যে ছেড়ে দিবে সে ভালো মানুষ নয় ইমাম আহমদ রাহমাহুল্লাহ থেকে বর্ণিত রয়েছে যে কেউ যদি বেতর না পড়ে নিয়মিত বেতর ছাড়ে ফাইন্নহু রাজুল সু সে হচ্ছে মন্দ মানুষ ফাসেক মানুষ গুনাহগার মানুষ মন্দ খারাপ মানুষ তোরাদ্দ শাহাদাতহু নিয়মিত বেতর ত্যাগকারী যদি হন বেতর পড়েই না তাহলে তার সাক্ষী নেওয়া যাবে না তার সাক্ষী ইসলামী আদালতে গ্রহণযোগ্য না তার মানে সে ফাসেক হয়ে যাবে গুনাহগার হয়ে যাবে তো বেতর অবশ্যই আদেখ আউ তেরুই আহলাল কোরআন নবী বলছেন হে কোরআনের অনুসারীরা মুসলিমরা তোমরা বেতর অবশ্যই পড়ো ফাইনাল্লা বেতর আল্লাহ বেজোড় এবং বেজোড় বেতর সালাতকে সবচেয়ে বেশি আল্লাহ ভালোবাসেন ফরজের পরে ফরজ সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে বেতরের নামাজ বাকি একটি মজহাবে শুধু বেতর ওয়াজেব এই জন্য যে তাদের কাছে ফরজ আর ওয়াজেবে পার্থক্য রয়েছে তারা ওয়াজেব বলেছেন কিন্তু সমস্ত হাদিসগুলি প্রমাণ করে আল বিত্র লাইসা বি হাতমি নবী একটি হাদিস বেতর হাতমি নয় মানে ওয়াজেব ফরজ নয় হ্যাঁ বরং এটি সুন্নত জি আর এক হাদিসে আল বিত্র হাক্কুন ওয়াজেব মানে সাবেতুন হাক্কুন মানে একজন মুসলিমের ওপর বেতর হচ্ছে হক আল্লাহর হক
এবং সেটি হচ্ছে সুসাব্যস্ত যেখানে তো ফিকহি মাসলায় বেতর ওয়াজিব ফরজ নয় বরং বেতর হচ্ছে একটি সুন্নাত মুআক্কাদা যেটি ছাড়া ভালো লক্ষণ নয় ইংলিশে কোশ্চেন হাউ টু রিকগনাইজ মানে বিদআত কেমন করে আমরা বুঝবো এবং কেমন ভাবে আমরা বিদআত থেকে বেঁচে থাকতে পারবো যদি কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান থাকে প্রশ্ন করেছেন যে বেদাত আমরা কেমন করে চিনব এবং বেদাত থেকে বেঁচে থাকব যদি কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান থাকে তাহলে আপনি মিলিয়ে দেখবেন যে আমরা যে আমলটা করছি এই আমলটি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কোরআন হাদিস দ্বারা প্রমাণিত অথবা সাহাবীর এই আমলটি করেছেন সাহাবাই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই কোরআন হাদিসেও নেই তারা কোনো উক্তি দ্বারা প্রমাণিত নাই সাহাবাই কেরাম আমল দ্বারা প্রমাণিত নাই তাহলে সেটি বিদআত সেটির নাম হচ্ছে বেদাত আর যদি এতটা জ্ঞান না থাকে যে আমরা তো এত নলেজ রাখি না যে নবী সাহাবীর এই আমলটি করতেন কি করতেন না তাহলে ফাসআলু আহলা যিকরিন কুনতুম লা তাআলামুন আল্লাহ বলছেন যে ওলামা কোরআন সুন্নার আলেমদেরকে জিজ্ঞাসা করে নাও যে এটি সুন্নত না বেদাত হয়ে গেল যার ওপর যেই দক্ষ ভালো আলেমের ওপর আস্থা ভরসা আছে তিনি আমানতের সাথে আমাকে হক কথাটি বলবেন তাহলে সেই আলেমকে আপনি জিজ্ঞাসা করে নেন আর তারপরে আপনার বিশ্বাস যেহেতু যে তিনি আমাকে সঠিক দিক নির্দেশনা দেবেন হেদায়ত দেবেন সুতরাং তার কথাই বিশ্বাস করে আপনি জানেন তিনি যদি সুন্নাত বলেন তো সুন্নাত আর বেদাত বলেন তো বেদাত জি কিন্তু কোরআন সুন্নার আলেম হইতে হবে আপনাকে প্রথম নিশ্চিত হইতে হবে কেমন করে বুঝবো বুঝতে পারবেন এই বোঝার ক্ষমতা প্রত্যেক এই এটাকে বলা হয় কমন সেন্স মানুষের আছে আমি এক সময় যখন প্রথম প্রথম দাওয়াতি কাজ শুরু করি বলছি কেমন করে চিনব যে ইনি কোরআন সুন্নার আলেম ইনি কোরআন সুন্নার আলেম না আমি বলি যে আপনি পাঁচটা দশটা মাসলায় যদি একটু তদন্ত করেন তাহলে বুঝে নেবেন যখন আপনারা হাঁড়ি বাসনে ভাত পাক করে মহিলারা বা আপনারা অনেক পুরুষ মানুষরা পাক শাক করছেন না দুটা তিনটে ভাত টিপে দেখলে গোটা হাঁড়িতে যে এক কিলো চাউলের ভাত বা পাঁচ কিলো চাউলের ভাত হয় সবগুলো বুঝে নিয়েছে পাক হয়ে গেছে সিদ্ধ হয়েছে বুঝছেন না একটা দুটো পিস গোস্ত খেয়ে দেখে বুঝছেন যে হাঁড়ির গোস্ত কী হয়েছে সিদ্ধ হয়ে গেছে দুটো পিস দিয়ে একটা পিস দিয়ে বুঝে নিচ্ছেন বুঝছেন না বুঝছেন না ঠিক ওই রকমই আলেমদের দশটা পাঁচটা মাস আলা নিয়ে যখন মিলিয়ে দেখবেন যে কোরআন সুন্নাহ আলেমদের সাথে মিলছে কিনা আমার কথাগুলি শেখ ইবনে বাজের সাথে মিলছে কিনা শেখ আলবানির সাথে মিলছে কিনা শেখ ইবনে উসাইমিনের সাথে মিলছে কিনা এরা হচ্ছে সারা পৃথিবীর বিজ্ঞ আলেম যদি দেখেন পাঁচটা দশটা মশলায় যদি মিলিয়ে দেখে নেন ইখতলাফি মশলায় আর মিলছে তাহলে জানবো আমি কোরআন সুন্নাহর কথা বলার চেষ্টা করি কিন্তু যদি আমি কোরআন সুন্নাহর কথা না বলি এদের সাথে মিলবে না বোঝা গেছে না তাহলে বুঝে নেবেন আপনি খুব সহজ বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শেখ আমরা যারা ট্যাক্সি চালাই প্রায় সময় মহিলাদের গাড়িতে উঠায় একা অথবা একের অধিক তখন কি করণীয় একের অধিক যদি মহিলা থাকে গাড়িতে তাহলে কোনো অসুবিধা নেই কারণ সেখানে খালওয়াত মানে নির্জনতা হচ্ছে না নির্জনতা হচ্ছে না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াখলু আন্না রাজুলুন বি ইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা আশ-শয়তান কোনো একজন মহিলা যদি একজন পুরুষ একজন মহিলার সাথে নির্জনে যায় একা একজন পুরুষ একজন মহিলা একটা রুমের মধ্যে যদি থাকেন আর কেউ নাই সেখানে আর এদিক সেদিক কেউ দেখছেও না তাহলে তৃতীয় কে থাকে সেখানে শয়তান তখন মহিলাকেও আশ্বাসা দিতে পারে পুরুষকেও আশ্বাসা দিতে পারে আর সেখানে ফেতনায় লিপ্ত করতে পারে ধীরে ধীরে সেই দিনই হয়তো বড় ফেতনা হইল না কিন্তু সেই দিন কী হলো হ্যাঁ সূচনা হলো হ্যাঁ একটা নাম্বার নেওয়া নেই হয়ে গেল আচ্ছা ঠিক আছে যোগাযোগ থাকবে আর দেখা হবে আগামী তার শুরু হয়ে গেল শয়তান সুযোগ পেয়ে গেল কিন্তু কিন্তু দুইজন মহিলা তাহলে ওসব ঝামেলা নেই তাহলে সে খালুয়া থাকলো না বোঝা গেছে না জায়েজ দুইজন প্যাসেঞ্জার মহিলা আছে কোনো অসুবিধা নেই উঠান এখন একজন যখন থাকবে তখন কি অবস্থা তার দুটো অবস্থা একটি অবস্থা হচ্ছে শহর মধ্যে সিটির ভিতরে অথবা রাস্তায় সবসময় গাড়ি চলতে আছে সিটির ভিতরে না হলেও গাড়ি সবসময় চলতে রানে বামে গাড়ি চলছে আর গ্লাস এমন অন্ধকার কালো করা নাই যে দেয় নজরে আসছে না নজরে আসছে সবাই দেখতে পাচ্ছে প্যাসেঞ্জারকেও দেখতে পাচ্ছে আর চালককেও দেখতে পাচ্ছে তাহলে ওলামারা বলেছেন যে এইটাও নির্জনতা নয় এটাও নির্জনতা কারণ এই ফিকহি মাসালাটি বুঝানোর প্রয়োজন রয়েছে নির্জনতা নেই কারণ নজরে আসছে ধরেন এখানে একজন মহিলা যদি এখানে থাকে আর কেউ নাই ধরেন আর একজন পুরুষ আছে কিন্তু ওই দিক থেকে ধরেন ওই যে দোতলা থেকে ধরেন মহিলারা দেখছে তাহলে এটা নির্জনতা নাই যে দূরে আছে
কিন্তু কেউ নেই ওখানে তখনের জন্য। তাহলে ডানে বামে যখন রাস্তায় অহরহ গাড়ি চলছে, সাধারণত শহরে, ধর এখান থেকে ম্যানচেস্টার আশেপাশে, কিন্তু যখন সকাল সকাল রাস্তাঘাটে তেমন গাড়ি নেই, আর সেই সময় আপনি শহরের বাইরে এখান থেকে আপনি 25-50 মাইল নিয়ে যাচ্ছেন, সেটা অবশ্য নির্জনতা, অবশ্য নির্জনতা, তখন সতর্কতা অবলম্বন করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহ ফিক। হয়ে গেছেন, আরও কিছু আছে না? আরও আছে। অথবা একের অধিক তখন কি করেন বলে দিচ্ছি। আর অনেক সময় মদের দোকানের নামায় এবং মদের দোকান থেকে উঠাই, এ কারণে আমরা কি গুনাহগার হব? দেখেন, এর উত্তর আমার মনে হয় বার্মিংহাম বললাম না, বার্মিংহাম ভাইয়ের মনে কেউ আছেন, একটি প্রশ্ন ছিল সেখানে, অথবা কোনো একটা আলোচনা তো হয়েছে, বিস্তারিত সেখানে আলোচনা করেছি। আপনি যখন একটা প্যাসেঞ্জারকে উঠা দেওয়া যাচ্ছেন, তখন যদি দেখেন যে এ এখন মাতাল হয়ে আছে মদ খেয়ে, বুঝতে পারছেন যে মদ খেয়েছে, তাহলে উঠানো জায়েজ না, তাহলে উঠানো আপনার জন্য জায়েজ নয়। কিন্তু উঠিয়ে নেওয়ার পরে যদি দেখেন, আরে আরে উঠাইলাম, তারপরে গাড়িতে বসে চলতে শুরু করে, তখন দেখছেন যে তো মদ খেয়ে আছে, এখন আপনার করণীয় কি? যদি নামিয়ে দিতে পারেন ভালোবাসা দিয়ে, হ্যাঁ নামিয়ে দিতে পারেন, আর মারামারি ঝগড়া এইসব আশঙ্কা না থাকে, কারণ কে বিপদ টেনে নিয়ে আসবে, মারামারি তো কেউ খুনও দিতে পারে, তাই না? তো গলাতুল কবিদিক মেলা, তাহলে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, আপনি সহজে তাকে নামিয়ে দিতে বলেন, তাহলে নামিয়ে দেন, হ্যাঁ সরি টরি করে নামিয়ে দেন। আর যদি দেখেন নামাইলে মহা বিপদ হবে, আইনগত বিপদ হবে, অথবা আপনার কি বল তার পক্ষ থেকে বিপদে মারামারি হয়ে যেতে পারে, তাহলে ফত্তা করলাম অস্তাত কন্যা না হারে ফান হস্তা, আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ রব্বানা লা তুয়াখিজনা ইন নাসিনা ওয়াখতানা, আমি ভুল করে উঠেছি, আমি জানতাম না যে এরকম অবস্থায় আছে, কথা বোঝা গেছে? আর যখন আপনি একটা প্যাসেঞ্জার উঠালেন, ভালোই প্যাসেঞ্জার উঠালেন, গিয়ে মদের দোকানের সামনে নেমে গেল অথবা পতিতালয়ের সামনে নেমে গেল, আপনার এই দায়িত্ব নেই কে কোথায় নামবে না নামবে, বোঝা গেছে না? সে তার সামনে নেমে তার বাসা থাকতে পারে, সেখানে তার কোনো প্রয়োজন থাকতে পারে, আপনার এই দায়িত্ব আপনাকে চাপানো হয়নি যে আপনাকে সব তদন্ত নিয়ে কোথায় নামবে, কী কাজে যাচ্ছ, এসব শরীয়তে দায়িত্ব দেওয়া হয়নি, বুঝতে পারছেন? জি, মধ্যম পন্থা অবলম্বন করবেন। আচ্ছা, সে মদের দোকানের সামনে থেকে উঠলো, মদের দোকানের সামনে একটু অচেনা মানুষ, আমার মতো বাইরের লোক, কোথায় মদের দোকান আছে আর কোথায় কী আছে আমি জানি, একটা জায়গায় আমাকে গাড়ি ধরতে হবে, দাঁড়িয়ে আছে, হতে পারে পেছনে মদের দোকানও থাকতে পারে, তাই বলে আমাকে উঠাবেন না নাকি, বুঝছেন না? তাহলে জরুরি নয় যে মদের দোকানের সামনে থেকে উঠছে সেই জন্য সে মদ খেয়ে উঠছে অথবা সেখান থেকে বেরিয়েছে, এটাও কোনো জরুরি নয়, সুতরাং প্যাসেঞ্জার উঠতে পারবেন। হ্যাঁ, মদের বোতল ফতুল নিয়ে উঠছে আর দেখছেন তার হাতে মদের বোতল ফতুল আছে, তখন আপনার জন্য উঠানো যায়, এগুলো বহন করা তখন জায়েজ হবে না, এর বুঝতে পেরেছেন? তাহলে এর বিভিন্ন অবস্থা হইতে পারে, আপনাকে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে এবং শরীয়তের হুকুম নির্ধারণ হবে, ঢালাওভাবে বলে দিলে হবে না। জি, বারাকাল্লাহ ফিক। হয়ে গেছে, খালাস খালাস, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আমল কবুল করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম শিক্ষা এবং শিক্ষা যে সহি কোরআন হাদিস থেকে যেন প্রচার করার তৌফিক দান, এবং আশা করি আপনার বসবেন খাবার দাবার খেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযাকুমুল্লাহ খাইর। صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. بارك الله فيكم، جزاكم الله خير. আপনাদের কাছে আমরা দোয়ার আশাবাদী, আর দোয়া করি আপনাদের জন্য। একটি কথা ভুলে গেছি, শেষখানে বলিনি, যদিও সমাপ্তি হয়ে গেছে মজলিসের, সেটা হচ্ছে দোয়া করি আপনাদের জন্য আর আমার জন্য, আমাদের এইসব হাইডের যেসব ভাই বোনেরা রয়েছেন যারা এই মসজিদের সাথে বিশেষভাবে জড়িত, তাদের জন্য দোয়া করি, যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের জন্য দোয়া করি বিশেষভাবে। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন, বিশেষ করে মসজিদের তৌহিদ, ইট ইজ ইসলামিক কমপ্লেক্স তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, এর জন্য দোয়া করি, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এটিকে বহাল রাখেন, প্রতিষ্ঠিত রাখেন, এবং এটাকে আমাদের সকলের জনসাদকায় জারিয়া হিসাবে, আপনাদের সকলের জনসাদকায় জারিয়া হিসাবে কবুল করেন, এবং এখান থেকে আল্লাহ রাব্বানে বিশ্বব্যাপী যেন ইসলামের সহি খেদমত, কোরআন সন্না নির্ভেজাল খেদমত আল্লাহ যেন নেন, এবং আল্লাহ যেন এটাকে সমস্ত অনিষ্ট থেকে, আর অনিষ্টকারীর অনিষ্ট থেকে, জালেমের জুলুম থেকে,
আর অন্যায়কারীর অন্যায় থেকে আল্লাহ যেন এই ইসলামের যে কেন্দ্রটিকে আল্লাহ যেন হেফাজতে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আপনাদের সার্বিক কল্যাণ দান করেন বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইর ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন